হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে শেয়ার করব দারুণ সুস্বাদু ফুলকপি চিংড়ির রেসিপি। এখন সারা বছরই ফুলকপি পাওয়া যায়, কিন্তু শীতের ফুলকপির স্বাদই আলাদা। তাই শীতের শুরুতেই ফুলকপি চিংড়ির এই রেসিপি অবশ্যই একবার ট্রাই করে দেখুন। এই রেসিপির জন্য একটা মিডিয়াম সাইজের ফুলকপি, দুটো মিডিয়াম সাইজের আলু আর একটা টমেটো এভাবে কেটে নেব। ফুলকপির ডাঁটাগুলো রেখে দেব দারুণ টেস্টি ডাঁটা চচ্চড়ি করার জন্য। আর লাগছে চিংড়ি মাছ। 250 গ্রাম চিংড়ি মাছ পরিষ্কার করে নিয়ে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। এরপর 2 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো, 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার আর 1 টিস্পুন নুন একটুখানি জল দিয়ে মিক্স করে একটা মশলার পেস্ট বানিয়ে রাখব। এখন চিংড়ি মাছগুলো ভেজে নেব। তার জন্য 3 টেবিল স্পুন সর্ষের তেল গরম হতে দেব। আমি সর্ষের তেলে এই রান্নাটা করব, তবে আপনারা চাইলে রিফাইন্ড অয়েলেও করতে পারেন। চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম, এবারে উল্টে পাল্টে 1 মিনিট মতো ভেজে নেব। চিংড়ি মাছ খুব বেশি ভাজলে শক্ত হয়ে যায়, তাই হালকা করে ভেজে তুলে নেব। চিংড়ি মাছ ভাজার তেলেই 1 টিস্পুন ঘি দিয়ে ফুলকপিগুলো ভেজে নেব। ফুলকপি ভাজার সময় একটু ঘি দিলে ফুলকপির স্বাদ আরও বেড়ে যায়। ফুলকপিগুলোতে হালকা বাদামি রং ধরলেই তুলে নেব। ফুলকপি ভাজার সময় আলাদা করে আর নুন হলুদ দিলাম না। ওই তেলেই আলুগুলো হালকা সোনালি করে ভেজে নেব। আলুগুলো ভাজার সময় সামান্য একটু নুন দিয়ে দেব। আলুগুলো ভেজে তুলে নিয়েছি। ওই তেলেই 1 টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হলে ফোড়নে দেব 1 টিস্পুন গোটা জিরে, আর দেব 2টো তেজপাতা, 1টা শুকনো লঙ্কা, 2টো এলাচ, 1 টুকরো দারচিনি আর 3-4টে লবঙ্গ। ফোড়নটা কিছুক্ষণ ভেজে নেব। ফোড়নের সুন্দর গন্ধ বেরোলে পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজ ভাজার সময় 1/2 টিস্পুন চিনি দিয়ে দেব। এতে স্বাদও ভালো হবে আর রান্নায় একটা সুন্দর রঙও আসবে। পেঁয়াজটা নরম হয়ে গিয়েছে আর রঙটাও চেঞ্জ হয়েছে। এবারে টমেটো কুচিটা দিয়ে দেব আর সাতলে নেব যতক্ষণ না টমেটোগুলো নরম হয়ে যায়। টমেটোটা গলে গিয়েছে, এখন আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেব। আমি 2 ইঞ্চি আদা, 5-6 কোয়া রসুন আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে এই পেস্টটা তৈরি করে রেখেছিলাম। 1-2 মিনিট ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এরপর তৈরি করে রাখা মশলার পেস্টটা দিয়ে দেব। মশলার বাটিটা ধুয়ে সামান্য জল দেব আর 2 মিনিট সাঁতলে নেব। 3 টেবিল স্পুন ফেটিয়ে রাখা টক দই দিয়ে দেব। হাই ফ্লেমে টক দই অ্যাড করলে দইটা ফেটে যেতে পারে। সামান্য জলও দিয়ে দিলাম। এবারে লো টু মিডিয়াম ফ্লেমে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল ছাড়ছে। জল শুকিয়ে মশলাটা থেকে তেল বেরিয়ে এসেছে। এখন ভেজে রাখা আলু ফুলকপিগুলো দিয়ে দেব। ভেজে রাখা চিংড়ি মাছগুলোও দিয়ে দেব। সব কিছু মিক্স করে একটু ভাজা ভাজা হতে দেব। একটু বেশি শুকনো লাগছে, তাই সামান্য জল অ্যাড করব। আর ঢাকা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না জল শুকিয়ে তেল ছাড়ছে। এভাবে কষিয়ে এই রান্নাটা করতে পারলে কিন্তু অসাধারণ স্বাদ হবে। 3-4টে কাঁচা লঙ্কা দিয়ে দেব। ভালো মতো কষানো হয়ে গিয়েছে, তেল ছেড়ে দিয়েছে। এবারে পরিমাণ মতো গরম জল দিয়ে দেব। যে যেমন ঝোল রাখতে চান সেই বুঝে জলটা অ্যাড করবেন।
একটু ফুটে উঠলে নুনটা টেস্ট করব, আর একটু নুন লাগবে তাই দিয়ে দিলাম। মিডিয়াম ফ্লেমে রান্নাটা হতে দেব যতক্ষণ না আলু ফুলকপি ভালো করে সেদ্ধ হয়ে যাচ্ছে। কষিয়ে নেবার সময়ে অনেকটা সেদ্ধ হয়ে গিয়েছিল, তাই বেশিক্ষণ সময় লাগবে না। সব কিছু সেদ্ধ হয়ে গিয়েছে, এবারে ফ্লেমটাকে হাই করে ঝোলটা একটু শুকিয়ে নেব। ঠান্ডা হবার পর আর একটু টেনে যাবে, তাই এটুকু ঝোল রাখব। সব শেষে হাফ টিস্পুন গরম মশলা দিয়ে দেব, আর দেব 1 টিস্পুন ঘি। ফ্লেম অফ করে 10 মিনিট ঢাকা দিয়ে রাখব। ফুলকপি চিংড়ি একদম রেডি। রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন, আর বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, কমেন্ট করেও জানাবেন, সেই সঙ্গে বন্ধু বান্ধব আর পরিবারের সবার সাথে শেয়ার করবেন। আর নতুন বন্ধুদের অনুরোধ করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য।